যারা আজকে আমরা এখানে প্রথম দিন এসেছি, যদি বোন সঞ্চিতা তাদের উঠে দাঁড়াতে বলেন। ঈশ্বরকে ধন্যবাদ দিই আমরা সবাই, তাকে আমরা স্বাগত জানাই আমাদের মন্দির দিদি, উনি সরস্বতী দেব দিদি, আর এই জায়গাও আজকে আমাদের মন্দিরে দিদি এসছেন তারা নতুন, তাই আমরা তাকে স্বাগত জানাই। ঈশ্বরকে ধন্যবাদ জানাই, ধন্যবাদ বোন, আমাদের প্রত্যেকটা ভাই বোন এখানে যারা দাঁড়িয়েছি ঈশ্বরের সমস্ত আত্মায়, আর তাই ঈশ্বর তাদেরকে সমস্ত আশীর্বাদ যুক্ত করুন, এটাই আমার প্রার্থনা। আমরা আজকে আরাধনার অংশে এসেছি বা উপাসনা বা পুজোর অংশে এসেছি, কিন্তু কার পুজো করছি আমরা, কার উপাসনা করছি, এবং আমাদের উপাসনা তার কাছে গ্রহণযোগ্যতা কত রাখে, আমরা সেই বাক্যের অংশকে লিখবো। যিশুর জন্য আমরা আজকে এই জীবনে দাঁড়াতে পেরেছি সেটা আমরা সকলেই অভিহিত এবং আমরা জানি, তাই আজকে আমরা যখন এই পৃথিবীতে দাঁড়িয়ে আছি, সমস্ত কর্তৃত্ব মানুষের জীবনে জন্ম এবং মৃত্যুর মধ্যে একজন যিনি রয়েছেন সৃষ্টিকর্তা, সেই যিশু, সেই মসীহ যিনি রাজাদের রাজা, এই পৃথিবীতে উনি প্রবেশ করেছিলেন এবং তার প্রবেশের মধ্য দিয়ে পৃথিবীতে নতুন জয়গান এসেছিল, কারণ মানব জাতি তাদের প্রত্যাশিত জীবনের বাইরে গিয়ে জেনেছিল পৃথিবীতে এই জীবনটা একটা নতুন প্রত্যাশা আছে। শুধু মৃত্যুর জন্য পৃথিবীতে মানুষ বাঁচে না, যারা খ্রিস্টকে বিশ্বাস করে তারা বাঁচে প্রতিটা মুহূর্তে তাদের ঈশ্বরীয় জীবনের মধ্য দিয়ে। সেটা কোনো রকম অর্জন আমরা করিনি, আর চাই যারা যিশুকে বিশ্বাস করে নতুন জীবন পেয়েছি আমরা, তাদের প্রত্যেকের জন্য যিশু এক অকৃত্রিম আনন্দ রেখেছে, কারণ আমাদের জীবনের প্রতিটা ডিসিশন থেকে শুরু করে কাজে যিশু চূড়ান্ত আমাদের নিয়ন্ত্রণ করেন না, আমরা রোবট নই। প্রকৃত প্রেম পূর্ণ স্বাধীনতা দেয়, আর যিশুকে যারা ভালোবাসে তারা সেই স্বাধীনতার স্বাদ পেয়েছে। সেই স্বাধীনতা মানে এই না আমাদের বাড়ির বা গৃহের সম্পর্কগুলো যেরকম স্বাধীনতা তাদের পারস্পরিক স্বার্থ এবং শর্তের মধ্য দিয়ে দেয়, ঈশ্বরের কোনো শর্ত নেই, স্বার্থ নেই, আছে চরম ভালোবাসা ক্ষমার মধ্য দিয়ে। আর সে একমাত্র যিশু মুখে বলে করেননি ধার্মিকতার বাক্য দিয়ে, উনি নিজের সেই ধার্মিকতার বাক্যকে জীবন্ত ক্রুশে পূর্ণ করেছেন, আর তাই তিনি রাজা যিনি প্রভুত্ব করতে পারেন মানব জাতির হৃদয়ের এবং জীবনের মধ্যে। আমরা দেখব এই রাজাদের রাজা যিশুকে অনেক ভাবে বিস্তারিত বা বিশ্লেষণ করা হয়েছে আমাদের বাইবেলে, পুরাতন নিয়মে এবং নতুন নিয়মে। আজকে আমরা দেখবো যে যিশুকে কিভাবে পুরাতন নিয়মে বলা হয়েছে, কারণ অনেকে যখন যিশুকে দৈহিকভাবে 2000 বছর আগে দেখেন ভাবেন একটা নতুন ঈশ্বর, নতুন একটা ধর্ম। না, মানব জাতির পবিত্র ধর্ম হারিয়ে গেছিল সেই আদম যখন স্বর্গোদ্যান ছেড়েছিলেন, সেই নতুন মানব জাতির ধর্ম হয়েছিল আবদ্ধতার মধ্য দিয়ে পাপ, আর সেই পাপকে প্রায়শ্চিত্ত করতে যিশু এই পৃথিবীতে এসেছিলেন 2000 বছর আগে। তাই এই যিশু কার ঈশ্বর উপাসনা করছি আমরা, যিনি 2000 বছর আগে নয়, যিনি সৃষ্টির পূর্বে এই পৃথিবীতে ছিলেন, তার সম্বন্ধে পুরাতন নিয়মে কি বলেছে, নতুন নিয়মে কি বলেছে, আমরা আজকে স্বল্প পরিসরে আরাধনার আগে দেখব। আমরা জানি যে আজকে আমাদের হেডিং এর অংশ রয়েছে কি, এখানে রয়েছে সদা প্রভুর পল্লব। পল্লব কথাটা মানে বাংলায় বলা হয় শাখা। দেখছেন আপনাদের ছবিতে একটা বেদানা গাছের আমরা শাখা দেখতে পাচ্ছি, কিভাবে বেদানা গাছগুলো রয়েছে, কেন যিশুকে একটা শাখা বা পল্লবের সাথে তুলনা করা হয়েছে, আজকে আমরা সেই অংশ থেকে আরাধনার অংশে যাব। আমার সাথে একটু থাকবেন, কারণ না হলে বুঝতে হয়তো অসুবিধা হতে পারে। যিশাইয়া 4:2 বলছে, সেই দিন
এই পুরাতন নিয়মে যিশু আসার আগে 750 বছর আগে যা ভাববাণী বা ভবিষ্যৎবাণী করা হয়েছিল, বলছে সেই দিন ইসরায়েলের মধ্যে যারা বাঁচিবে তাহাদের পক্ষে সদা প্রভুর পল্লব ভূষণ ও প্রতাপ হইবে এবং দেশের ফল শোভা ও সৌন্দর্য বর্ধন করবে। আমরা জানি যে যিশু এসেছিলেন ইসরায়েল থেকে বা ইহুদি জাতি থেকে, উনি কোন পাশ্চাত্য দেশ থেকে আসেননি, কোন পাশ্চাত্য সংস্কৃতি থেকে উনি আসেননি, উনি এসেছেন আমাদেরই এশিয়া প্রদেশ থেকে, মধ্যপ্রাচ্যের সেই ইহুদি জাতির মধ্য থেকে। আর তাই সেই জাতির জন্য ঈশ্বর এক প্রত্যাশা দিয়েছিল এবং তার মধ্য দিয়ে প্রতিটা মানব জাতির জন্য, যে বলেছিল কি, যারা ঈশ্বরের সদাপ্রভুর পল্লব, তার মানে তার শাখা, যিশুকে শাখা বলা তুলনা করার উদ্দেশ্য, যিশু যখন এই স্বর্গ ছেড়ে পৃথিবীতে এসেছিলেন তাকে বলা হয়েছিল ঈশ্বরের পুত্র, দেহের আকারে ঈশ্বর ধারণ করেছিলেন, তাই তার শাখা তার পল্লবের সাথে তুলনা করা হয়েছে মেটাফোর হিসেবে। আর তাই বলছে যে সেটা ভূষণ এবং প্রতাপ হবে, তার মানে যিশু যখন এই পৃথিবীতে আসবেন ঈশ্বরের সন্তান রূপে পল্লব সদাপ্রভুর, তার ভূষণ প্রতাপ, সে মৃত্যুকে পরাজয় করবে, মানব জাতির সংকট থেকে উদ্ধার করবে, পাপ থেকে মুক্তি দেবে, পুনরুত্থিত জীবনে প্রতিটা মানুষকে আনন্দ দেবে। আর তাই আজকে আমরা দাঁড়িয়েছি ভাই বোনেরা, আমরা দাঁড়িয়েছি আমাদের প্রভু যিশু সেই জায়গায় নিয়ে যায়। হয়তো এই কথাটা যে পল্লব বা শাখা, আরো পেছনের দিকে যদি যাই 2 সামুয়েলের 23:5 বলে যে ঈশ্বরের নিকটে রাজা দাউদ যখন প্রার্থনা করছিলেন, আমার কুল মানে আমার বংশ কি ত্রাদিস নয়, কারণ দাউদের সাথে ঈশ্বরের এক চিরস্থায়ী চুক্তি, চুক্তি মানে ভালোবাসার প্রতিজ্ঞা হয়েছিল। ঈশ্বর আমাদের জীবনে অনেক কিছু প্রতিজ্ঞা দেন, তেমনি রাজা দাউদের জীবনে এই অংশে প্রতিজ্ঞা দিয়েছিলেন। আর তাই রাজা দাউদ বলেছিল, প্রশ্ন করেছিল, কিন্তু প্রশ্ন দ্বিধা নিয়ে নয়, ঈশ্বরের প্রতি পূর্ণ প্রত্যয় নিয়ে, কনফিডেন্স নিয়ে উনি বলেছিলেন যে আমার জীবনে ঈশ্বর আমাকে সমস্ত সংকটমুক্ত শুধু করবেন না, আমার আগামী দিনের বংশের মধ্য দিয়ে যা প্রতিজ্ঞা করেছেন সেই সদাপ্রভুর প্রলম্ব বা শাখা যিশুকে, ঈশ্বরের পুত্রকে এই পৃথিবীতে মানব জাতির জন্য পাঠাবেন। আর তাই আজকে আমাদের জীবনে এই অংশটা নতুন মানে দেয়। এই পল্লবের 4টি চমৎকার ব্যাখ্যা আজকে আমরা শিখব উপাসনার আগে, যে পল্লব বা শাখার 4টি চমৎকার ব্যাখ্যা কি হতে পারে। আমরা যদি দেখি জেরেমিয় 23:5-6 যেখানে বলছে যে সদা প্রভু কহেন, দেখো এমন সময় আসিতেছে যে সময়ে আমি দাউদের বংশে এক ধার্মিক পল্লব উৎপন্ন করব। তার মানে কি বলছেন, এর আগের অংশে পড়েছি যে রাজা দাউদ যিনি নিজে সেই প্রার্থনায় নিশ্চয়তা করেছেন যে আমার বংশের মধ্য দিয়ে প্রভু যিশুকে পাঠাবেন, ঈশ্বর স্বয়ং আসবেন, কারণ আমাকে এই প্রতিজ্ঞাই দিয়েছেন। আর এইখানে জেরেমিয় আমরা জানি সেই ভাববাদী বা ভবিষ্যৎ যিনি করেছিলেন তিনি কোনো ভবিষ্যৎ বক্তা নয়, ভাববাদী তাদের বলা হয় বা প্রফেট তাদের ইংরেজিতে বলা হয়, ঈশ্বর তাদের যখন নিজের আত্মায় যেটা বলতে চায় তাদের মধ্য দিয়ে বলেন সাধারণ ভাষায় ভবিষ্যতে কি হবে। তারা হাত দেখে না, তারা চন্দ্র সূর্য দেখে বলে না, গ্রহ নক্ষত্র নয়, তারা ঈশ্বরের সৃষ্টির কথা বলে না, ঈশ্বরের কথা বলে, ঈশ্বরের সৃষ্টি দেখে ব্যাখ্যা করে না, হাত মুখ চোখ কপাল সূর্য চন্দ্র দেখে তারা বলে স্বয়ং ঈশ্বর থেকে যা শোনে। আর তাই বলছে যে এই দাউদের বংশে আমি এক ধার্মিক পল্লব, তার মানে যে পল্লব মানে যিশুর কথা এখানে বলা হয়েছে, সেই শাখা আনবো, সেই যিশুকে পৃথিবীতে পাঠাবে ঈশ্বর বলেছেন। যে ধার্মিক পল্লব কেন, কারণ মানব জীবনে উনি প্রবেশ করবেন ঈশ্বর, কিন্তু তাকে পাপ স্পর্শ করবে না, তিনি পবিত্র থাকবেন, তিনি ন্যায়পরায়ণ থাকবেন, তিনি বিশ্বাসযোগ্য থাকবেন। আর বলছে তিনি রাজা হইয়া রাজত্ব করবেন, বুদ্ধিপূর্বক চলবেন, ন্যায় বিচার ধার্মিকতার অনুষ্ঠান করবেন, এবং ইহুদা ইসরায়েল নির্ভয়ে বাস করবে, কারণ আমাকে বলবে যে সদা প্রভু আমার ধার্মিকতা আমাদের।
আর ধার্মিকতা যখন বলছে যে ঈশ্বর আমাদের ধার্মিকতা, সেটা বিশ্বাস দ্বারা আমরা ঈশ্বরের কাছ থেকে পাই। আমরা কোনো ধর্ম কর্ম করে আমাদের ধার্মিকতা অর্জন করি না, পাপ থেকে মুক্ত হই না, পবিত্র ঈশ্বরের সামনে দাঁড়াতে পারি না, এ যোগ্যতা আমাদের কারোর নেই। যিশু সেই ধার্মিক পল্লব, দুই করন্থীয় 5:21 বলে সেই ধার্মিক পল্লব সেই সমস্ত ভাবে এই পৃথিবীতে এসেছিলেন এবং আমাদেরকে পাপ থেকে মুক্ত করতে। আর তাই এই ভাববাদীর সাথে নতুন পুরাতন নিয়মে, আমরা নতুন নিয়মে কি বলে দেখি, নতুন নিয়মে মথিলিখিত 1:1 বলে যে যিশু খ্রিস্টের বংশাবলী পত্র, তিনি দাউদের সন্তান, আব্রাহামের সন্তান। তো পুরো বাইবেলে যদি আমরা দেখি, পুরাতন নিয়ম যিশু আসার আগে, যিশু আসার পর, সমস্ত জায়গায় তাকে সেই জায়গা থেকে একই বাক্যে বলেছে যে তিনি একমাত্র এই পৃথিবীর পরিত্রাতা, যিনি ঈশ্বরের পুত্র রূপে এখানে আসবেন, এখানে সাদা প্রভুর সমস্ত সন্তান হিসেবে। তো প্রথম কি দেখলাম, 4টি পল্লবের ছবি বা তার সমস্ত সৌন্দর্য। প্রথম হচ্ছে উনি এক ধার্মিক পল্লব। দ্বিতীয় পল্লব কি, সকরীয় 3:8 যদি আমরা পড়ি, সেখানে বলছে হে যিশু মহাযাজক, তুমি শোনো এবং তোমার সম্মুখে উপবিষ্ট তোমার সখাগণ শুনু, কেননা তাহারা অদ্ভুত লক্ষণ স্বরূপ লোক। কারণ দেখো, ঈশ্বর বলছেন এই কথাটা, সকরীয় আর এক ভাববাদী যিশু আসার আগে এরা বলেছেন যে তোমার সখা অদ্ভুত লক্ষণ স্বরূপ, কারণ দেখো আমি আপন দাস। ঈশ্বর বলছেন আপন দাস, কাকে বলছেন, যিশুর কথা, আপন দাস পল্লবকে আনয়ন করব। এই অংশটা আমরা কোথায় পেতে পারি যে যিশুকে দাসের সাথে তুলনা করেছে কেন, ঈশ্বরের হয়েও? আমরা জানি যে কথাটা ঈশ্বর এখানে বলেছে, প্রথমত তার পল্লব এক ধার্মিক পল্লব, দ্বিতীয় কি, সে এক দাস পল্লব। কেন বলেছে, নতুন নিয়মে এই অংশটা দেখি কোথায় মিল আছে। নতুন নিয়মে আমাদের বলছে মার্ক সুসমাচারের 10:45, কারণ বাস্তবিক মনুষ্যপুত্র মানে যিশু সেবা পেতে আসেনি, পরিচর্যা কারোর থেকে সেবা নিতে আসেনি, বরং আমাদের এই মানুষের অনেকের পাপের প্রায়শ্চিত্ত করতে, নিজের জীবন মূল্য রূপে সেবা করতে এসছেন, পরিচর্যা করতে এসছেন। পৃথিবীতে বিরল বিরল ঈশ্বরের ভূমিকা দেখা যায়, পৃথিবীর কোন ধর্মে এ বিশ্বাস এই কার্য আমরা দেখি না। আমরা সবাই দেখি অর্জন করতে চায় পবিত্রতা ধার্মিকতা, আর এখানে ঈশ্বর তার ধার্মিক পল্লব পাঠিয়েছেন, তার দাস পল্লব পাঠিয়েছেন, যাতে সে ঈশ্বর হয়েও আমাদের সেবা করতে চান দাস রূপে। আর আজকে আমরা সেই সেবাকারী ঈশ্বরের কৃতজ্ঞতা সমস্ত হৃদয়, মুখ নয়, আমাদের হৃদয়কে উন্মোচিত করব, যার মধ্য দিয়ে আমরা তার পূর্ণ আশ্বাস এবং ব্যাখ্যা করতে পারব। আমরা যদি দেখি আর একটা অংশে, তাহলে আমরা দুটো দেখলাম, যে ধার্মিক পল্লব, দ্বিতীয়ত যিশু হচ্ছেন দাস পল্লব, তৃতীয়ত সকরীয় আমরা যদি পড়ি 6:12, আর তাহাকে বলো বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন, দেখো সেই পুরুষ যাহার নাম পল্লব, তিনি আপন স্থানে পল্লবের ন্যায় বৃদ্ধি পাইবেন, সদাপ্রভুর মন্দির গাঁথিবেন। যিশু হচ্ছে সেই পল্লব, সেই পুরুষ, সেই পরাক্রম যা আমাদের জীবনে নতুন ভিত্তি গাঁথেন পাপ থেকে মুক্ত করে। আর তাই বলা হয়েছে 2 করিন্থীয় 5:17 সাধু পৌল বলেছেন, তোমরা হচ্ছে সকল নতুন সৃষ্টি। আমাদের হাত পায়ের চেহারা বদলেছে, আমাদের ধার্মিকতার কাজ বদলেছে না, আমাদের একটা বদলেছে, আমাদের হৃদয়ে যিশুর সত্য প্রতিষ্ঠিত হয়েছে। আমরা জানি কোন ঈশ্বরকে উপাসনা করি, আমরা জানি কোন ঈশ্বরের ভালোবাসা আমাদের হৃদয়ে রয়েছে, আমরা জানি কোন ঈশ্বর তার নিজের জীবন দিয়ে আমাদেরকে সম্পূর্ণ পরিচর্যা প্রতিটা দিন করেন। এটা একটা দিনের, আমরা শুধু রোববার চার্চে এসে উপাসনা করি না, এই পল্লবকে ঈশ্বর পাঠাবেন অনেক আগেই নিশ্চয়তা করেছেন। আর তাই এই পুরাতন নিয়মে সকরীয়, নতুন নিয়মে আমরা দেখব
লুক সুসমাচারের 23:47 বলছে, যাহা ঘটিল তাহা দেখিয়া শতপতি ঈশ্বরে গৌরব করিয়া বললেন, এই ব্যক্তি ধার্মিক ছিলেন। যিশু সেই আমাদের ধার্মিক যার সমস্ত প্রতাপ আমরা আজকে দেখতে পাই। এবং চতুর্থ এবং শেষে যিশাইয়া 4:2 বলছে, সেই ঈশ্বর সদা প্রভু সেই যিশুকে পল্লবকে বা তার শাখা তার সন্তান যিশুকে পৃথিবীতে পাঠাবেন। তার ভূষণ কি? তার ভূষণ সে খ্রিস্ট। খ্রিস্ট কথার অর্থ গ্রিক প্রতিশব্দ খ্রিস্টিয়স থেকে এসছে, যার মানে হচ্ছে ঈশ্বরের মনোনীত, আর যিশু মানে হচ্ছে পাপের মুক্তিদাতা পরিত্রাতা। তাই ঈশ্বরের মনোনীত তার পুত্র যে মানব জাতির পাপ থেকে উদ্ধার করে তাকেই বলা হয় যিশু খ্রিস্ট। আর তাকে যারা আমরা বিশ্বাস করি তার কাছে উপাসনা করার জন্য আজকে এসেছি তাদের বলা হয় বাংলায় খ্রিস্ট বিশ্বাসী, ইংরেজিতে খ্রিস্টান। খ্রিস্ট যাদের মধ্যে বাস করে হৃদয়ে তাদেরকে খ্রিস্টান বলা হয়। আর তাই আজকে আমরা এসেছি চার্জে নিছক একটা দিনের উপাসনা না, আমরা 7 রবি থেকে শনিবার নিশ্চয়তা করি যে এই সদাপ্রভুর পল্লবের ভূষণ এবং তার পরাক্রম আমাদের সমস্যা আমাদের কঠিনতা সমস্ত ভাবে সেই জায়গায় নিয়ে আসে জীবনকে, যেখানে আমাদের রোববারে এসে আমরা দাঁড়াই, আমাদের সমস্যার বেড়াজাল থেকে আমরা বেরোইনি, কিন্তু একটা জানি আমাদের মানসিক যে উদ্বিগ্ন সেখানে যতই থাকুক ঈশ্বরের যিশুর উপস্থিতি আমাদের সেই প্রতাপ দেয় যে প্রতাপের সৌন্দর্য আমরা জানতে পারি। আর তাই যোহনের 20:21 বলা হচ্ছে যে এই সকল লেখা হয়েছে, কেন কি লেখা হয়েছে, যাতে আমরা বিশ্বাস করি যিশু এই পল্লব ঈশ্বরের পুত্র আর তার নামে আমরা জীবন প্রাপ্তি হই। আসুন সেই আরাধনায় যাই, উপাসনায় যাই, যে পল্লবকে আমরা কি হিসেবে বর্ণনা করতে পারি, উত্তম, অতি সুন্দর, কারণ তার জীবন পবিত্র শুধু নয়, মানুষ জীবনে প্রবেশ করেও উনি এক ধার্মিক পল্লব ছিলেন। দ্বিতীয়ত হচ্ছেন ঐশ্বর্যময়, মহিমাময়, উনি নিজে স্বয়ং ঈশ্বর হয়েও নমিত হয়েছেন, নম্র হয়েছেন, পৃথিবীর ধরণীতে নেমেছেন এবং ক্রুশে শেষ পর্যন্ত নিশ্চুপ রয়েছেন, প্রতিবাদ করেননি, কারণ উনি প্রতিবাদ করতে নয়, সেবা নিতে নয়, সেবা করতে এসেছেন মানব জাতির জন্য। আর আজকে আমাদের সেই দিন, গর্বের মুহূর্ত, আমাদের সেই পল্লব হচ্ছে আমাদের হৃদয়ের গর্ব, অহংকার নয়, গর্ব, কারণ প্রভু আজকে আমাকে সেই নতুন পল্লবের সাথে যুক্ত করেছেন। যোহন লিখিত সুসমাচারের 15 পড়লে বলি, বুঝি আমরা যে তুমি যদি আমার সাথে না থাকো কিচ্ছু করতে পারো না। আর তাই আজকে উপাসনা করতে এসেছি শুধু একটা দিনের জন্য নয়, রোববারে আমাদের উপাসনা প্রতিটা দিন করা হয়, আজকে এই প্রভুর দিনে, লর্ডস ডে বলা হয় রোববারকে, সপ্তাহের শুরু, এটা সপ্তাহের শেষ নয়, সপ্তাহের শেষ শনিবার। যারা আমরা যিশুকে জানি এই প্রভুর দিনে পুরো নিশ্চয়তা করি আমাদের রোববার থেকে আগামী সপ্তাহটা শনিবার পর্যন্ত প্রভুর আরাধনায়, প্রভুর আশীর্বাদ, প্রভুর প্রতিজ্ঞায়, যাতে পূর্ণতার উত্তম, ঐশ্বর্যময় এবং গর্বের মুহূর্ত আমাদের জীবনে এই নবপল্লব যিশু বহন করেন। আসুন এক এক করে আমরা সেই প্রার্থনার মধ্য দিয়ে যাব। ধন্যবাদ।